ball, but we got sticks for real. We looking out for the opposition, we don't do this for mass appeal. Don't make me blast it still, I put in work, no Vladimir. They want me to lose, but I can't, mama shed like a thousand tears. I can't do that shit to waste, I pull up in Mercedes. Next year, you gon' see me pull up in the race. All on the ball hard, mama told me, boy, make sure you tie up your legs. When I was down bad, boy, I got on my knees and I started to pray. Shall I come on us in? আজকে আমরা চলে আসছি একটা বাইকের শোরুমে। শোরুমের নাম হচ্ছে এইচএম ট্রেডার্স। বাইক নিয়ে আসলে অনেক দিন পর ব্লগ করতে আসছি। তো আমরা এখন মগবাজারে আসছি। মগবাজারের মোড়ের ঠিক পাশে হচ্ছে এই শোরুমটা। প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইকগুলো আছে এখানে। ক্রুজার টাইপের যে বাইকগুলো আছে সেগুলো আছে এখানে। ইয়ামাহা বাইক আছে, ইয়ামাহা ইন্দোনেশিয়ান বাইক আছে, থাইল্যান্ডের বাইকগুলো আছে, আর R15 V3 আছে, এছাড়া MT15 আছে, ইয়ামাহা XSR, আর এছাড়া এখানে সুজুকি বাইক আছে, সুজুকি বাইক পাবেন। সো এখানে আসলে তাদের কাছে সব প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোই পাওয়া যায়। প্রত্যেকটা বাইকের সাথে হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে। আপনারা হয়তো বা জানেন যে R15 V3, যেটা আপনার ইন্দোনেশিয়ান, এই বাইকটার প্রাইস কিন্তু ছিল 5 লাখ টাকা, মানে 5 লাখ টাকার বেশি ছিল। বাট এখন তারা ডিসকাউন্ট দিয়ে 4,65,000 টাকা করছে। সিভিও কন্ডিশনের আনঅফিসিয়াল বাইক খোঁজতেছেন, যেমন R15 V3 বা এছাড়া ইয়ামাহার যে মডেলগুলো আছে, প্রত্যেকটা মডেল এখানে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা বাইকে হিউজ হিউজ পরিমাণে ডিসকাউন্ট চলতেছে। সো সেটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। মগবাজারের মধ্যে সবচাইতে বড় একটি বাইকের শোরুম হচ্ছে গিয়ে এইচএম ট্রেডার্স, আর তাদের দোকানে আজকে আমরা অনেক দিন পরে আসছি। আর আপনারা যদি দেখেন যে তাদের কাছে আসলে বাইকের প্রচুর প্রচুর কালেকশন আছে, 50-60টার মতো বাইক আছে। এছাড়া তাদের দোতলাতে মানে সেকেন্ড ফ্লোরে তাদের গোডাউন আছে, ওখানে শত শত বাইক আছে। সো আপনারা যারা বাইক কিনতে ইচ্ছুক, আনঅফিসিয়াল বাইকগুলো কিনতে চান, অবশ্যই তাদের শোরুমে চলে আসবেন। এখানে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এবং তাদের আফটার সেল সার্ভিস অনেক ভালো। আপনারা অবশ্যই আসলে আপনাদের পছন্দের বাইকটা, মানে স্বপ্নের বাইকটা এখান থেকে কিনতে পারবেন। আমাদের সাথে আছেন হাসিব ভাই। ফার্স্ট অফ অল ইন্দোনেশিয়ান ভার্সনের দিকে যাই। ইন্দোনেশিয়ান ভার্সন কিন্তু 21 এডিশনের আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবল রয়েছে, যেমন ম্যাট ব্ল্যাক এবং রেসিং ব্লু অ্যান্ড গ্রে বা সিলভার কালার বলতে পারেন, যেটা যেভাবে মানুষের জন্য বেটার হয়। ইন্দোনেশিয়ান যে তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, এই তিনটি কালারই আমাদের এই মুহূর্তের প্রাইস হচ্ছে মাত্র 4,65,000 টাকা। অ্যান্ড যখন আপনার ভিউয়ার্সরা আসবে আমাদের কাছে বা সাবস্ক্রাইবাররা আসবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য আরেকটু ডিসকাউন্টের অপশন থাকবে। আচ্ছা, মানে 4,65,000 হচ্ছে আস্কিং প্রাইস, এখানেও কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা আছে। আচ্ছা ভাই, হঠাৎ করে এত টাকা ডিসকাউন্টের কারণ? আসলে এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার, বিকজ আমাদের স্টকে অনেক বাইক রয়েছে এবং নিউ ইয়ার আসছে, আমাদের নতুন শোরুম উদ্বোধন হতে যাচ্ছে। তো সব কিছু মিলে আসলে বাইকারদের জন্য এই অফারটি আমরা ক্রিয়েট করেছি। এটা কিন্তু আপনার 2021 মডেল, 155 সিসি, একটি স্পোর্টস বাইক, সিবিউ কন্ডিশন, এক্সেপশনাল কালার আছে, যেটা আগে R15 কখনো আসেনি, সেটা হচ্ছে সিলভার কালার, ইয়ন কালারের যে রিমটা অনেক সুন্দর লুক। আর ফ্রন্টে অবশ্যই আপসাইড ডাউন সাসপেনশন পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখানে ব্লু কালারটা আছে। হ্যাঁ, রেসিং ব্লু কালার, এটা কিন্তু গ্লসি ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ, গ্লসি ব্লু, এটা রিমের কালারটা আমার কাছে ভালো লাগে, ব্লু কালারের সাথে ব্লু ম্যাচিং। সিটি ব্যাংকের বাইক লোনের ব্যবস্থা রয়েছে। এই ফর্মালিটিসটা আমাদের পেজে মেসেজ করলে আমরা ফুল ডিটেইলসটা আপনাদেরকে মেসেজের মাধ্যমে দিয়ে দিতে পারবো। থাইল্যান্ডের কিন্তু আমাদের কাছে মনস্টার এডিশন রয়েছে, এটারও আমাদের কাছে কিন্তু হিউজ ইউনিট রয়েছে ভাইয়া। আচ্ছা, মনস্টার এডিশন। আচ্ছা, এটা কিন্তু মাঝখানে ছিল না মাস্টার এডিশন, এটা সবসময় লিমিটেড এডিশন হয়। আপনি জানেন যে প্রতিটা মডেলের কিন্তু R15 ভার্সন 2 ভার্সন 3, আগে ছিল মুভি স্টার এডিশন, বাট রাইট নাও হচ্ছে মনস্টার এডিশন। ইন ফিউচার অন্য কোনো এডিশনও হতে পারে যেটা স্পেশাল এডিশন হিসাবে হবে। মনস্টার এডিশন ইন্দোনেশিয়ান থাই আমরা জানি যে খুবই গুড কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে। যখন নবীন ভাই প্রিভিয়াসলি আসছেন, আপনি দেখেছেন যে এই বাইকগুলো আমরা কিন্তু 5,60,000, 65,000 এরকম বিক্রি করেছি। এইবার কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে এই বাইকটার যে অফার মূল্য, আনবিলিভেবল অফার ডিসকাউন্ট, এটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। দ্যাটস অল, মনস্টার এডিশন আমাদের কাছে এই মুহূর্তে পাবেন হচ্ছে মাত্র 5,22,000 টাকা। আচ্ছা, এই ডিসকাউন্টের টাইমটা মানে কতদিন, এটা কি সবসময়ের জন্য নাকি কোনো নির্দিষ্ট সময় আছে? নেক্সট নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত আসলে আমাদের এই অফারটা থাকবে। এবং নবীন ভাই, আপনার বাইকটা যে থাইল্যান্ড ভার্সন, এটা চেনার জন্য আপনাকে আমি কিছু ক্লু দিব, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে বাইকটা আসলে থাইল্যান্ড ভার্সন। বিকজ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ইন্দোনেশিয়ান সেগমেন্ট রয়েছে, যা অলমোস্ট লুক লাইক সেম থাইল্যান্ড ভার্সন। তো সেই ক্ষেত্রে কাস্টমাররা যাতে চিনতে পারে, আমরা সবসময় দেখি যে ইন্দোনেশিয়ান ভার্সন বা থাইল্যান্ড ভার্সনে USD সাসপেনশন ইউজ করে, এবং এইখানে যে ব্রেক ক্যালিপারটা থাকে এটা হচ্ছে গোল্ডেন কালার, যা ইন্দোনেশিয়ান ভার্সনে থাকবে না। আচ্ছা, অ্যান্ড দেন আমরা যদি ফুয়েল ট্যাঙ্কের দিকে আসি, যে মাস্কুলার বডি ট্যাঙ্ক, এখানে যে ডিজাইন ইয়ামাহা বেন্ড করা যে লোগোটা, এখানে নিকেলের কালারটা গোল্ডেন টাইপ থাকবে, যা আদার ভার্সনে সিলভার টাইপ থাকে। অ্যান্ড দেন আমরা যাবো হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যে ইনফরমেটিভ যে স্টিকার, এখানে কিন্তু আমরা ফুল ডিটেলসে দেখতে পারবো।
থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এই স্টিকারটা চাইলে তো আমি চেঞ্জ করতে পারবো? এখানে আসলে চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট এটা কোম্পানি থেকে প্রদত্ত, আর এটার কোয়ালিটি কখনোই আমরা বাংলাদেশের এসএমএস 100 করতে পারবো না। এছাড়া এটার ব্যাক সাইডে যে ব্রেক ক্যালিবারটা সেটাও কিন্তু গোল্ডেন কালার হবে। মনস্টার এডিশন অলওয়েজ কিন্তু একটা নির্দিষ্ট ইউনিট করে, ধরেন 1000 ইউনিট বা 2000 ইউনিট, এটার পরে কিন্তু এটা স্টপ হয়ে যায়। আদার্স মডেলগুলো অ্যাভেলেবল থাকলেও মনস্টার এডিশন কিন্তু অলওয়েজ অ্যাভেলেবল থাকবে না। 5,22,000 টাকা হচ্ছে আমাদের এই মুহূর্তের ডিসকাউন্ট বা আস্কিং যেটাই বলেন, এবং আপনাদের যারা কাস্টমার বা আপনার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমাদের আরও কিছু ডিসকাউন্ট থাকবে। সরাসরি শোরুমে এসে একটু কথা বলে কিনবেন আর কি। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া, এই তিনটি কান্ট্রিতে আমরা কিন্তু সবসময় প্রিমিয়াম সেগমেন্টগুলো ইম্পোর্ট করে থাকি। বাট এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে অবশ্যই FZ, FZX এবং সুজুকি জিক্সার, জিক্সার SF এই বাইকগুলো আমাদের কাছে নেই। আমাদের কাছে এই বাইকগুলো যখন আসবে আমরা জানিয়ে দিব। ইন্ডিয়ান আমাদের কাছে নবীন ভাই অনেক কালারই, সব কালারই ছিল, বাট এই মুহূর্তে শুধু রেডটা আছে। রেড মানে লাল সুন্দরী না? হ্যাঁ হ্যাঁ, R5 এর ক্ষেত্রে কিন্তু রেড কালারটাও এই মুহূর্তে ভার্সন 3 একটা নতুন কালার ইনোভেশন হয়েছে, এর আগে কিন্তু রেড কালার আমাদের ছিল না। আচ্ছা, এটা কিন্তু রেড এবং হচ্ছে আপনার একটা গ্রে কালার কম্বিনেশন আর কি। ডুয়েল চ্যানেল এভিএস সিস্টেম, ডুয়েল চ্যানেল এভিএস সিস্টেম, VS6 তো অবশ্যই, VS6 ইঞ্জিন, VS6 2021 এর মডেল। হ্যাঁ, এবং এটার আরেকটা ফ্যাসিলিটিস আছে, যেমন আপনি যখন স্ট্যান্ড আপ অবস্থায় থাকবে গাড়িটা তখন কিন্তু আপনার গাড়িটা স্টার্ট নেবে না। আচ্ছা, সেন্সর সিস্টেম আছে? সেন্সর সিস্টেম, যখন আপনি স্ট্যান্ডটা আপ করে দিবেন, উঠে ফেলবেন, দেন গাড়িটা স্টার্ট নেবে। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেকটা হেল্পফুল হয়। ইন্ডিয়ান R5 প্রিভিয়াসলি বিক্রি করেছি ভাই, দেখছেন 4,15,20 এরকম বিক্রি করেছি। রাইট নাও আমরা বাইকগুলো বিক্রি করছি মাত্র 4,00,000 টাকা। এখনো কিন্তু একটু কথা বলা যাবে, ধরে নিতে পারেন যে আপনার 4,00,000 টাকা কিছু কম হবে, সমস্যা? জি, আশা করি যে আমরা চেষ্টা করবো, স্টক যদি থাকে ইনশাল্লাহ আমরা কাস্টমারকে প্রোভাইড করতে পারবো। আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণ রয়েছে, হচ্ছে ইন্ডিয়ান R5, ইন্ডিয়ান R5, ওই পাশে রয়েছে এক্সেসর, এটা হচ্ছে মনস্টার, মানে সিরিয়ালি আমাদের স্টকে এখানে এবং উপরে হিউজ পরিমাণ স্টক রয়েছে। আপনারা চাইলে আপনাদের মতো করে নিজে অ্যাসেম্বলি করে বা ওপেন করে নিয়ে যেতে পারবেন, নিজের মতো চুজ করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, আনপ্যাক করে নিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বাইক কিন্তু একদম প্যাক করা, CBU ভাবে যেভাবে আমাদের পোর্ট থেকে আসছে ঠিক আমরা ওইভাবেই নামিয়ে রেখেছি। কাস্টমার আসবে, ওপেন করবে, ব্যাটারি লাইন দিয়ে দেবো, ইনশাল্লাহ সে চলে যাবে। আমরা এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছি, ইয়ামাহার এক্সকুজার টাইপের বাইক। এটা হচ্ছে স্ক্যাম্বলার টাইপ, কোনো একটা রেপুটেশন বা গুড ব্র্যান্ড থেকে নিতে চাই, সেক্ষেত্রে ইয়ামাহার কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে স্ক্যাম্বলার বাইকটা রয়েছে। এবং এই বাইকটার কয়েকটি কালার হয়, বাট এই মুহূর্তে কিন্তু নবীন ভাই আমাদের কাছে হচ্ছে দুইটি কালার রয়েছে, সেটা হচ্ছে এই সিলভার কালারটি, ঠিক এখানে পাশে আছে, এই সিলভার কালারটি এবং এই ব্ল্যাক কালারটি। এবং এই দুইটি কালারই কিন্তু আমাদের কাছে খুবই কম মূল্যে পেয়ে যাবে। তো স্ক্যাম্বলার বাইকটার একটা সুবিধা হচ্ছে, আমরা যারা স্পোর্টস বাইক রাইড করি এবং লং রাইডের ক্ষেত্রে, আমরা কিন্তু এই বাইকটা SMS R5 ভার্সন 3, সেম ইঞ্জিন, সেম পাওয়ার পাবে, বাট এই বাইকটা কিন্তু আপনি যখন লং রাইড করবেন বা সিটি, হাইওয়ে, হিল, যেখানে আপনি রাইড করেন খুব কমফোর্টলি রাইড করতে পারবেন, এক্সট্রা একটা বেনিফিটস পাবেন। তাছাড়া এই বাইকটা কিন্তু লুকটা অনেকটা ক্লাসিক বা রেট্রো লুক হলেও আপনি সব কিছুই কিন্তু ডিজিটালি পেয়ে যাবেন, যেমন এখানকার যে মিটার রয়েছে এটা আসলে সম্পূর্ণ ডিজিটাল মিটার, এখানে ট্রিপ, ওডো, টাইম, ফুয়েল গেজ, ম্যালফাংশন, অল এভরিথিং পেয়ে যাবেন। এবং এই বাইকটিতেও কিন্তু USD সাসপেনশন ইউজ করা হয়েছে, আপসাইড ডাউন সাসপেনশন। এই বাইকটিতে কিন্তু আপনার R15 V3 যে ইঞ্জিনটা সেটা ইউজ করছে, সেম ইঞ্জিন, সিটিং পজিশনটা একটু ডিফারেন্ট, হ্যাঁ সিটিং পজিশন, এবং বডি কিটস আর একটু লুকটা ডিফারেন্স, কারণ আমরা যারা একটু মিডল এজের আছে তারা কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টের একটু রেট্রো টাইপের একটা বাইক আসলে চাই। বাংলাদেশে আসলে এই টাইপের বাইক ছিল না এর আগে এবং কোয়ালিটিফুল বাইক, বাট এই মুহূর্তে আসছে, 5,10,000 মতো ছিল, বাট এই মুহূর্তে কিন্তু আমরা আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের স্টকে থাকা সকল বাইকের উপরে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইএমআই এক্সেসরের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় ডিসকাউন্ট চলছে, যে কোনো কালার পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাত্র 4,40,000 টাকা। এটা কিন্তু আস্কিং প্রাইস, এখানেও কথা বলা যাবে, এই যে আপনি কালার চয়েস করে নিতে পারবেন। এখানে সিলভার কালার আছে, বাট আমার কাছে পার্সোনালি ভাই এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ইয়ামা, হোন্ডা, সুজুকি এই তিনটি বাইকের ব্র্যান্ড আমরা সবসময় ইম্পোর্ট করে থাকি প্রিমিয়াম সেগমেন্টের, অ্যান্ড দেন আমাদের কাছে সুজুকি GSX-R এর নন এভেজ ভার্সনটি রয়েছে এই মুহূর্তে, স্পেশাল এডিশন, এবং এটা একটা হচ্ছে অ্যানিভার্সারি এডিশন করেছে এটা সুজুকির। এইবার R15, CBR এবং এই GSX-R আসলে মোটামুটি অনেকটা সিমিলার গতি দানব বলতে পারি বাংলাদেশের। এই GSX-R যারা একটু মানে স্পোর্টস বাইক চালাতে চান বাট হাইট একটু কম, তারা কিন্তু নর্মালি এই বাইকটা নিতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ রিমোট সিস্টেম এবং কিলেস বলতে পারেন, বাট
আপনারা যখন আসবেন এটার কি অপশন আমরা অল এভরিথিং জানিয়ে দেব আপনাদেরকে। আমরা এই বাইকটা কিন্তু 380,000 থেকে 90,000 টাকা প্রিভিয়াসলি সেল করেছি। এই মুহূর্তে আমাদের সকল বাইকের মতো এই বাইকটাতেও অফার থাকছে। এই বাইকটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইন্দোনেশিয়ান সিবিইউ ভার্সন মাত্র 350,000 টাকা। আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি আসে আপনার কথা বললে আমি অবশ্যই কিছু একটা অনার করব। এই মুহূর্তে স্টকে শুধু আমাদের এই MotoGP এডিশন বাই সিস্টার এডিশন এই কালারটা অ্যাভেলেবল রয়েছে। তাদের শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনো ইনকোয়ারি দরকার হয় অবশ্যই আপনাকে কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন। যারা নতুন বাইক কিনতে যাচ্ছে আমাদের অফার প্রাইস সম্পর্কে জেনে আমাদের কাছে আসতে পারবে। তিনটা কান্ট্রি থেকে বাইক ইম্পোর্ট করে থাকি বা বাংলাদেশ মার্কেটে আমরা গ্রে মার্কেটে বাইকগুলি দিয়ে থাকি, যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ান। এই তিনটি কান্ট্রির স্পোর্টস সেগমেন্ট এবং স্ক্যাবলার বা ন্যাকেড স্পোর্টস সেগমেন্ট কিন্তু আমরা সবসময় ইম্পোর্ট করে থাকি। বাই দেখেছেন নতুন শোরুম স্টার্ট আপ এবং আমাদের সেলস এবং সার্ভিস এবং স্পেয়ার পার্টস আমরা 3S সেন্টারের দিকে যাচ্ছি। তো এই কারণেই আসলে আমরা এই স্টক ক্লিয়ারেন্স অফারটা দিয়েছি নতুন শোরুম উপলক্ষে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা বাইকার আছেন অবশ্যই হেলমেট পরে, ভালো মানে হেলমেট পরে বাইক রাইড করবেন। আর সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, আপনারা সবাই সাবধানে থাকবেন, সাবধানে বাইক চালাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।